ছেলে বীরকে ইসলামিক কালেমা শেখানোতে বুবলিকে প্রশংসা করে একই বললেন সাকিব খান। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, প্রতি সপ্তাহে বুবলি তার ছেলে বীরকে জুম্মার নামাজের জন্য সাজায়। এই সপ্তাহেও বুবলি তার ছেলেকে সাজিয়েছেন নতুন স্টাইলে, কিন্তু এই সপ্তাহে বীরকে ভিন্নভাবে উপস্থাপন করলেন বুবলি। বুবলি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে তার ছেলে বীরকে ইসলামিক কালেমা শেখানো হচ্ছে। কালেমাটি ছিল বিসমিল্লাহি রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই ভিডিওতে ছেলেবীর মায়ের শেখানো কালেমা উচ্চারণ করছেন। সেই ভিডিওটিতে ছেলেবীরকে দুর্দান্ত লুকে দেখা যাচ্ছিল, যা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন ভক্ত ও দর্শকরা, এবং দর্শকেরা নানা মন্তব্য করেছেন বীরকে নিয়ে। মন্তব্য রয়েছে সাকিব খানেরও। সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায়, শবনম ইয়াসমিন বুবলিকে প্রশংসা করেছেন সাকিব খান, কেননা বুবলি তার ছেলেকে ইসলাম কালেমা শেখাচ্ছে, আর এতে মুগ্ধ হয়েছেন সাকিব খান। বুবলির প্রশংসা করে সাকিব খান বলেন, সত্যি আমার অনেক ভালো লেগেছে, আর যাই কিছু করুক না কেন, আমার ছেলে বীরকে সুশিক্ষাই দিচ্ছেন বুবলি। বুবলিকে নিয়ে সাকিব খান আরো বলেন, আমি জানি আমার ছেলে বীরকে আমার ধর্মকেই প্রাধান্য দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, এই বিশ্বাসটুকু আমার বুবলির প্রতি রয়েছে। বুবলিকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, কেননা বীরকে শুরু থেকে ইসলামিক বিষয়ে শিক্ষা দিচ্ছেন তিনি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।